আজ থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে দেশের আইসিটি খাতের বড় প্রদর্শনী বেসিস সফট এক্সপো দু সকালে উনিশ সকালে তিনদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেকনোলজি ফর প্রসপারিটি এই স্লোগানে শুরু হওয়া প্রদর্শনীতে পার্টনার হিসেবে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে প্রযুক্তিপ্রেমীদের জন্য তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম প্রদর্শনী বেসিস সফট এক্সপো তিন ব্যাপী এ আয়োজনে আকর্ষণ হিসেবে থাকছে কর্পোরেট আওয়ার জাপান ডে ভ্যাট জোন সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন আইটিইএস ও বিপিও জোন এছাড়াও থাকছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প গেমিং ফেস্ট এবং দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য বিটুবি ম্যাচ মেকিং সেশন পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য থাকছে উমেন জোন শতাধিক আইসিটি বিশেষজ্ঞের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হবে ত্রিশটি সেমিনার এ আয়োজনের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ সক্ষমতা তুলে ধরতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আলাদা করে নারীদের জন্য একটা স্কোপ করেছে এটা খুব ভালো এরকম নারীদেরকে হাইলাইট করা উচিত যাদের হচ্ছে একদম মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার মেয়েদের থাকে বা আসলেই মেয়েদের নিয়ে কাজ করে এক বিলিয়ন থেকে আমরা পাঁচ বিলিয়ন ডলারের রপ্তানিতে আমরা এগিয়ে যাব এটারই একটা প্ল্যাটফর্ম এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা বাংলাদেশে একমাত্র প্রাইভেট সার্টিফিকেশন বডি এবং এখানে বাংলাদেশে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এটা অ্যাওয়ারনেস আমাদের মার্কেটে খুবই কম আমরা এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার জন্য এই সফট এক্সপো টু থাউজেন্ড আমরা পেভিলিয়ন নিয়েছি সকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন সফটওয়্যার ও আইসিটি সেবা প্রদর্শন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যার দিক থেকে এবারের প্রদর্শনী সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আয়োজন এখন থেকে কোনো রকম সময় নষ্ট না করে আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয়গুলোতে স্কিলস ফোর ও অর্থাৎ ব্লক চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্স এ আর ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করানো দরকার তথ্যপ্রযুক্তি খাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরি করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে আমরা আগামী বছরের মধ্যেই প্রায় আটত্রিশটি ইউনিয়নে আমরা ফাইবার অপটিক কেবল পৌঁছে দেব হাই স্পিড ইন্টারনেট কানেকটিভিটি থাকবে এবং একুশ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আমরা হাই স্পিড ফাইবার অপটিক কেবল কানেকটিভিটির আওতায় নিয়ে আসবো একুশ সালের মধ্যেই আমরা আমাদের আইসিটি সেক্টরে আমরা বিশ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারব এই প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিনামূল্যে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রবেশ করা যাবে প্রদর্শনীতে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা